নির্বাচন কমিশন ত্রিপুরায় 16 ফেব্রুয়ারি ভোট গ্রহণের মতোই 2 মার্চের গণনাও সুষ্ঠু এবং শান্তির পরিবেশে সম্পন্ন করতে বদ্ধপরিকর। 27 ফেব্রুয়ারি নাগাল্যান্ড ও মেঘালয় ভোট গ্রহণ সম্পন্ন হওয়া পর্যন্ত সব রকমের এক্সিট পোলের ফল প্রকাশে কমিশনের নিষেধাজ্ঞা থাকলেও সামাজিক মাধ্যমে অসংখ্য নকল এক্সিট পোল ছড়িয়ে পড়েছে। গণদেবতার রায় ইভিএমে বন্দি রয়েছে, যা জানা যাবে আগামী 2 তারিখ, কিন্তু চাপা উত্তেজনা রয়েছে রাজ্য জুড়ে। এর মাঝে বুথ ফেরত সমীক্ষা নিয়ে শোনা যাচ্ছে নানা খবর। ক্ষমতায় কি বিজেপি ফিরবে, নাকি বাম কংগ্রেস জোটে ভরসা রাখবে মানুষ, অথবা এবার টিএমসি কি সত্যিই খাতা খুলতে পারবে, প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। তার মাঝেই নকল এক্সিট পোলের নামে বকলমে নিজের দলকে ক্ষমতায় বসিয়ে হাসির খোরাকে পরিণত হয়েছেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বোরা। ত্রিপুরা নির্বাচনী ফলাফল নিয়ে বিবিসি নিউজের নাম করে ভুয়ো এক্সিট পোল সামাজিক মাধ্যমে টুইট করেছেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বোরা। তার এই ভুয়ো এক্সিট পোলকে অস্বীকার করে তাকে খণ্ডন করেছেন বিবিসি নিউজের ডিজিটাল এডিটর মুকেশ শর্মা। এ নিয়ে নেট মাধ্যমে তুমুল সমালোচনার মুখে আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি। এরপর কিছুক্ষণের মধ্যেই আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বোরার টুইটার থেকে পোস্ট করা টুইট উধাও। 27 ফেব্রুয়ারি 7টা পর্যন্ত বন্ধ থাকবে এক্সিট পোল ও ওপিনিয়ন পোল। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ মতোই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্তে জানিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।